চ্যাপ্টার সিক্সের এই নিয়ে আলোচনা করতেছি লিনিয়ার প্রোগ্রামিংয়ে দ্বৈততা ইতিমধ্যে একটি ক্লাস দেওয়া হয়েছে যারা দেখে নিয়ে অবশ্যই দেখে আসবেন তো আঠারোতম ক্লাসে আমি এই যে সমস্যাটি আছে এই সমস্যাটির অ্যালগোরিদম আকারে আমরা কীভাবে খুব সহজে দ্বৈত আকারে নিতে পারি সেটা নিয়ে আলোচনা করতেছি কৌশল দেখাইছিলাম আপনাদের তো আজকে আমরা কীভাবে ম্যাট্রিক্স আকারে হ্যাঁ এই যে ম্যাট্রিক্স আকারে কীভাবে এটা সলিউশন করা হয় সেটা নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে এবং আমি মনে করি একটা যদি ভালোভাবে বুঝেন তাহলে সবগুলোই আপনি পারবেন ওকে তো সবাই লক্ষ্য করেন তো আমি আগে বই থেকে একটু নিউটি দেখাই দিই আপনাদের তারপরে এই খাতার মধ্যে করব যে আমাদের প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে আমাদের আমরা যদি ম্যাট্রিক্স আকারে করতে চাই তাহলে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে যে প্রথমে যে শর্তগুলো আছে যে সমস্যাটা আছে সেটাকে আদর্শ আকারে আমাদের নিতে হবে এই যে সমস্যাটি আছে এই সমস্যাকে আদর্শ আকারে নিতে হলে আমাদের কী কি করতে হবে তো এখানে যেহেতু ইকুয়াল আছে এখানে আমাদের স্ল্যাগ ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল কিছুই যোগ করার দরকার নেই আর এখানে যেহেতু লেসর ইকুয়াল আছে এখানে একটা স্ল্যাগ ভেরিয়েবল লাগবে এখানে সারপ্লাস ভেরিয়েবল লাগবে প্রথম অধ্যে আমরা আলোচনা করছি এগুলো এটা যেহেতু এক্স ওয়ান এবং এক্স টু গ্যাটারোর ইকুয়াল জিরো এটা ঠিক আছে বাট এক্স থ্রি যেহেতু লেসর ইকুয়াল জিরো সো এটাকে আমাদের কী ধরতে হয় যারা ভুলে গেছেন আবার দেখেন এক্স থ্রিকে মাইনাস এক্স থ্রি প্রাইম ধরতে হয় ঠিক আছে যেখানে এক্স থ্রি গ্যাটারো যেখানে এক্স থ্রি নেয় এটা হবে এক যেখানে এক্স থ্রি প্রাইম ইকো গ্যাটারোর ইকোয়াল জিরো তো প্রথম কাজ হচ্ছে আমাদের কী করতে হবে এই যে শর্তগুলো আছে সমস্যাটা আছে সমস্যাকে আদর্শ আকারে নিতে হবে এরপরে এটাকে আমরা ম্যাট্রিক আকারে লিখব এবং ম্যাট্রিক্স আকার থেকে আমাদের ওই যে দ্বৈত আকার যেটা সেটাই নিতে হলে একটা ফর্মুলা জানতে হবে জ্যাড ডি ইকাল বি টি ডাব্লিউ এইটি ডাব্লিউ লেস অর ইকাল সি সেই যে ফর্মুলাটা আছে এটা মনে রাখার কোনো কৌশল আছে কি না তো এটা হচ্ছে এটা মনে রাখতে পারেন এইভাবে মনে করেন হচ্ছে এটা হচ্ছে বি টি হ্যাঁ আর এটাকে যেটা এটাকে মনে করেন এটা হচ্ছে বি ঠিক আছে আমরা যেটা ডাব্লিউ বলতেছি এ ডাব্লিউর অর্ধেক মানে হচ্ছে বি সো উপরে পড়বেন বি টি বি নিচে পড়বেন এটিভি এ টিভি দ্বারা বুঝতে পার মনে করেন যে এটা হচ্ছে এশিয়ান টিভি এটিভি তাহলে বিটিভি এ টিভি বাট সি টিভি কিছু নাই সুতরাং সি সি টি থাকবে ওকে তাহলে এটা কয়েকবার পড়তে হবে বিটিভি এ টিভি সিটি বিটিভি এটিভি আর এটা হচ্ছে সিটি ওকে তো এভাবে কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে এরপর আমরা এই অনুযায়ী মানগুলো বসাই দেবো আমরা সলিউশন পেয়ে যাবো তা আমি শুরু করছি এটা ছিল নিয়ম তো প্রাথমিক কিছু কাজ এখানে লেখা আছে যে মনে করি এটা যেহেতু লেস অর ইকোয়াল জিরো এক্স থ্রি যেটা সেটাকে আমাদের আদর্শ আদর্শাগার নিতে হলে এক্স থ্রি ইকোয়াল মাইনাস এক্স থ্রি ধরতে হবে মাইনাস এক্স থ্রি প্রাইম ধরলাম আমরা এক্স থ্রি ইকোয়াল মাইনাস এক্স থ্রি প্রাইম যেখানে এক্স থ্রি প্রাইম গ্যাটার ওর ইকোয়াল জিরো এখন সবগুলো গ্যাটার ও ইকোয়াল হয়েছে ওকে এক্স ওয়ান এক্স টু আর এটা হচ্ছে এক্স থ্রি প্রাইম সবগুলো গ্যাটার ও ইকোয়াল জিরো তো দ্বিতীয় শর্তে যেটা বলছিলাম কমতি চলক লাগবে এখানে কমতি চলক হিসাবে আমরা এক্সপোর আগে যেখানে স্ল্যাক বেরিয়েল অ্যাস ওয়ান এস টু যোগ করছিলাম এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্সপোর এবং আরটা হচ্ছে এক্স ফাইভ ওকে সেভাবে করলে আমাদের সবগুলো চলক মিলে আমরা যেহেতু ম্যাট্রিক্স আগে করতেছি এই কারণে সবগুলো যে চলক সেগুলো একই রকম রাখতেছি আমরা ওকে তো দ্বিতীয় শর্তে কমতি চলক এক্সপোর এবং তৃতীয় শর্তে আমাদের বাটি চলক লাগবে যেহেতু গ্যাটার ইকাল আছে এক্স ফাইভ আমরা নিয়ে পাই ওকে তাহলে প্রথম শর্ত আমাদের লাগবে না কিচ্ছু তো তাহলে এখানে থ্রি এক্স ওয়ান প্লাস এক্স টু আর এখানে ছিল এক্স থ্রি আর এক্স থ্রি পরিবর্তে মাইনাস এক্স থ্রি প্রাইম তো দুই মাইনাস মিলে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস প্লাস টু এক্স থ্রি প্রাইম ওকে আর এখানে আমাদের কমতি বাড়তি সলক যেহেতু লাগবে না বাট দ্বিতীয় এবং তৃতীয় শর্ত আমাদের লাগবে সেই কারণে এগুলো অবশ্যই উপস্থাপন করতে হবে এখানে যেহেতু আমরা ম্যাট্রিক্স আকারে সাজাবো তাহলে এখানে লিখবো জিরো এক্স ফোর প্লাস জিরো এক্স ফাইভ হচ্ছে কত ফোর আর এইটাকে একটু পরে লিখতেছে ওকে আর দ্বিতীয় শর্তে আমাদের কমটি চলক লাগবে সেটা হচ্ছে এক্স আর এক্স লাগবে না এটা পরে লাগবে এই কারণে জিরো এক্স ফাইভ হচ্ছে ওয়ান আর এখানে আমাদের এক্স লাগবে না তো জিরো এক্স আর বাড়তি চলক যেটা সেটা বিয়ে করতে হয় এই কারণে এক্স ফাইভ হচ্ছে কত টু আর এখানে যতগুলো চলক ব্যবহার করা হয়েছে সবগুলো এখানে আমাদের দেখাতে হবে সো এখানে লিখবো জিরো এক্স ফোর প্লাস জিরো এক্স ফাইভ ঠিক আছে তো এটা হচ্ছে কী আকার আদর্শ আকারে আমরা নিলাম যেখানে অবশ্যই একটা নিচে লিখতে হবে যেখানে আমাদের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ছিল না সেটা হচ্ছে এক্স থ্রি সরি এক্স থ্রি প্রাইম আর হচ্ছে এক্স ফোর এক্স ফাইভ ক্যাটারন ইকুয়াল জিরো এই কথাগুলো আমাদের অবশ্যই লিখে দিতে হবে সো এবার ওইটাকে আমরা ম্যাট্রিক্স আকার আকার ম্যাট্রিক্স আকার তো এটা যেটা ছিল করো বা লগিষ্টকরণ আর কি তো লঘিষ্ঠকরণ আমরা খেয়াল করি আমরা কিন্তু যখন এই দ্বৈত আকার নিব তখন কিন্তু এটা চেঞ্জ হবে ঠিক আছে প্রাথমিক অবস্থায় যেটা এটাই থাকবে ম্যাট্রিক্স আকার যেটা লগিষ্টকরণ যেটা এটাই রয়েছে বাট দ্বৈত আকারের সময় কী হবে চেঞ্জ হবে সেটা হয়ে যাবে গরিষ্ঠকরণ করার খেয়াল রাখতে হবে সো লঘিষ্ঠকরণ জ্যাড ইকল সি এক্স ওকে এখানে সির পরিচয় কি সি দ্বারা আমরা এখানে বুঝতেছি যে ধ্রুবক যেগুলো আছে সেগুলো হচ্ছে সি আর এক্স দ্বারা বুঝাচ্ছি এই যে চলক যেগুলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স এবং এক্স ফাইভ এগুলো এবং শর্তগুলো এগুলো কেমন আছে ম্যাট্রিক্স আগে যদি আমরা লিখি শর্ত হচ্ছে এ এক্স ইকুয়াল বি এবং যে চলকগুলো আছে পুরার চলককে এক্স ধরলাম এক্স গ্যাটার ওর ইকুয়াল জিরো তো এবার আমরা পরিচয়গুলো লিখে দিই সি এর পরিচয় কী সি এর পরিচয় হচ্ছে যে কনস্ট্যান্ট যেগুলো আছে এগুলো সরি কনস্ট্যান্ট না সহগ তো এখানে এটা লিখতে পারি যেখানে সি ইকুয়াল কী কী আছে এগুলোকে আমরা এভাবে লিখব তো সি ইকুয়াল ছিল কত থ্রি এক্স ওয়ান সরি থ্রি এরপরে হচ্ছে ফোর আচ্ছা আমরা খেয়াল করি এখানে কোনো ভুল হয়েছে কি না আমরা যেটাকে এক্স থ্রি ধরছিলাম এক্স থ্রি কোল মাইনাস এক্স থ্রি প্রাইম সুতরাং এখানে এই যে প্লাস টু এক্স থ্রি যেটা ছিল এখানে যদি আমরা এক্স থ্রি পরিবর্তে মাইনাস এক্স থ্রি প্রাইম বসাই তাহলে সেটা মাইনাস টু এক্স থ্রি প্রাইম হয় ওকে তাহলে এটা প্লাস হবে না এটা হচ্ছে মাইনাস টু এক্স থ্রি প্রাইম হবে ঠিক আছে তো আসলে বোঝা গেছে এবার আমরা যে শখগুলো আছে থ্রি ফোর এরপরে মাইনাস টু এরপরে জিরো জিরো এভাবে লিখবো ঠিক আছে আর সি এবার দেব এক্সের পরিচয় এক্স মানে হচ্ছে যে চলকগুলো আমরা লিখলাম এটা এভাবে লিখবো এক্স ওয়ান কেন এভাবে লিখতেছি পরে বলতেছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর আরটা হচ্ছে কত এক্স ফাইভ বারবার এক্স এক্সে লিখতেছি এক্স থ্রি নাই এক্স থ্রি প্রাইম হবে ওকে তারপরে খেয়াল করি এখন যদি আমরা এটার সাথে এটা ম্যাট্রিক্স আকারে গুণ করি তা আমরা জানি ম্যাট্রিক্সে শাড়ির সাথে কলাম গুণ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার এবার এটা ফিরে আসে ওকে তো এবার আমরা এর পরিচয় দেব যেখানে এই ইকল কোনটা হচ্ছে যে সহগগুলো আছে সহকের যে ধ্রুব সরি যে শর্তগুলো আছে সেই শর্তের সহগগুলো লিখব তাহলে কত কত থ্রি ওয়ান টু এরপরে জিরো জিরো আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরপর কত ওয়ান জিরো আর এখানে হচ্ছে টু এরপরে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এরপরে জিরো মাইনাস ওয়ান সো এটা এর পরিচয় আর এক্সের পরিচয় তো আগে দিয়েছিলাম এই হচ্ছে এক্সের পরিচয় আর একটা পরিচয় আমাদের দ্বিতীয় হবে সেটা হচ্ছে বি সো পরিচয় হচ্ছে যে ডান দিকে যেগুলো আছে এগুলো ফোর ওয়ান টু ফোর ওয়ান টু স আমাদের পরিচয় দেওয়া শেষ এবার আমরা দুইটা আকারে এটাকে নিব এখন এখানে যেহেতু শর্ত আছে তিনটি সুতরাং এখানে দ্বৈত আকারে চলক হবে তিনটি ডাব্লিউ ওয়ান একটা হচ্ছে ডাব্লিউ টু আর একটা হচ্ছে ডাব্লিউ থ্রি দ্বৈত চলক হলে দ্বৈত আকার হবে আমরা ফর্মুলা যেটা শিখছিলাম সো এটা ছিল ফস্ত ছিল গরিষ্ঠকরণ করো সরি লগিষ্ঠকরণ করো আমরা যেটা লিখবো এখন সেটা হচ্ছে গরিষ্ঠকরণ করো করণ করো যেটাকে আমরা যেহেতু ডুয়েলে নিচ্ছি জেড টি দ্বারা পশ করবো জেড টি ইকুয়াল হচ্ছে আমরা যে পরমুলাটা একটু আগে বোঝানোর চেষ্টা করছি আমি সেটা আমরা এখন লিখবো উপরে থাকবে কি বি টি বি আমরা বি বলবো বাট লিখবো ডাবল ওকে বি টি বি আর শর্ত যেটা লিখবো সেটা হচ্ছে এ টি ভি লেস অর ইকুয়াল সিটি ওকে সি টিভি যেহেতু নয় আমরা এটা ব্যবহার রাখতে পারি এটা শুধু হবে সিটি বি টিভি এ টি বি সিটি আর এটা হবে লেস অর ইকুয়াল ঠিক আছে সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তো গরিষ্ঠকরণ করো এখন আমরা যেটা করবো তাহলে বি এবং ডব্লিউ সো বি যেটা পেয়েছি সেটাকে আমাদের ট্রান্সপোর্টস করতে হবে তো এটাকে আমরা এখন লিখব গরিষ্ঠ করণ হচ্ছে আমরা বীর মান যেটা সেটা প্রথমে আমরা যেটা পাইছি বই থেকে দেখাচ্ছি এটা ফিস্ট উল্টাতে হবে এখন বারবার বীর মান হচ্ছে কত ফোর ওয়ান টু আচ্ছা এই লাইনটা আমি এখান থেকে বুঝে দিচ্ছি আপনাদের বই থেকে বুঝাচ্ছি ঠিক আছে আর লাস্টের লাইনটা তাহলে আমার বুঝাতে সুবিধা হবে আর কি বই থেকে বুঝাতে তো খেয়াল করুন সবাই সো এটা ছিল ফর্মুলা সো বি হ্যাঁ বিকে আমরা ট্রান্সপোজ করবো সো ছিল বি অর্থাৎ যেটা কলম আছে সেটাকে আমরা সাড়ে তিনি ওকে তাহলে ফোর ওয়ান টু সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে আর ডাব্লিউ বলতে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু আরটা হচ্ছে কি ডাব্লিউ থ্রি ঠিক আছে সরি এরপরে দেখেন শর্ত একে আমাদের ট্রান্সপোর্ট করতে হবে স্যার এর যে মানগুলো আছে এগুলো যেগুলো শাড়ি আছে এগুলোকে আমরা কলম আকারে লিখবো ওকে তাহলে যেটা বা যেটা কলম আছে সেটাকে আমরা শাড়ি আকারে লিখব তাহলে থ্রি ওয়ান টু এরপরে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এরপরে টু মাইনাস থ্রি ওয়ান যে টু মাইনাস থ্রি ওয়ান এরপরে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এরপরে জিরো জিরো মাইনাস ওয়ান আর আর ডাব্লিউ বলতে আমাদের যে চলক যে তিনটা ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু এবং ডাব্লিউ থ্রি সো লেসর ইকুয়াল লেসর ইকোয়াল যেটা দেওয়া হচ্ছে সিটি সিকেও আমাদের ট্রান্সফার্স করতে হবে সির মানকোরটা সির মান ছিল এটা তো থ্রি ফোর যেটা সাড়ে এগারো এটাকে কলম আকারে লাখ হয়েছে থ্রি ফোর মাইনাস টু জিরো জিরো থ্রি ফোর মাইনাস টু জিরো জিরো সো এরপর থেকে আমি করতেছি ওকে স্যার পরের লাইন কী হবে সো আমাদের মনে করেন এর লাইন শেষ স্যার পরের লাইন হচ্ছে আমাদের তাহলে আমরা যে ফাইনাল যে মানটা সেটা পেয়ে যাবো এখন তাহলে গরিষ্ঠকরণ করো গরিষ্ঠকরণ করো যেটাকে আমরা জেডডি এর দ্বারা প্রকাশ করছিলাম জেড ডি ইকল তাহলে ফোরের সাথে ডাব্লিউ ওয়ান আমাদের কে হবে গুণ হবে তাহলে ফোর ডাব্লিউ ওয়ান আর ম্যাট্রিক্সের যে প্লাস সেটা তারপর হচ্ছে ওয়ান ডাব্লিউ টু আর কি সো ওয়ান ডাব্লিউ টু লেখা দরকার নাই শুধু ডাব্লিউ টু প্লাস হচ্ছে টু ডাব্লিউ থ্রি আমাদের যে গরিষ্ঠকরণ করো সেটা শেষ এবার হচ্ছে শর্ত তো শর্ত হচ্ছে তো এরপরে ওই যে থ্রি আমরা অনেকগুলো কাজ একসাথে করবো ওই যে থ্রি ডাব্লিউ ওয়ান থ্রি ডাব্লিউ ওয়ান প্লাস হচ্ছে ডাব্লিউ টু প্লাস টু ডাব্লিউ থ্রি আমরা কী করতেছি আশা করি বুঝতেছেন এখানে আমরা এই এটার সাথে এটি গুল করে এরপরে যেটা আছে লেস ওর ইকুয়াল তো প্রথমটার ক্ষেত্রে হচ্ছে থ্রি ঠিক আছে স্যার প্রথম শর্ত কমপ্লিট এরপরটা দেখেন এরপরটা কী হবে এরপরটা হচ্ছে ওয়ান ডাব্লিউ ওয়ান সো ওয়ান ডাব্লিউ ওয়ান তো লেখা তো কোনো প্রয়োজন নেই এখানে শুধু হবে ডাব্লিউ ওয়ান এরপর হচ্ছে মাইনাস টু ডাব্লিউ টু এরপর হচ্ছে প্লাস ডাব্লিউ থ্রি এরপর লেসরি ইকুয়াল কত ফোর সো তিন নম্বরটা হচ্ছে টু ডাব্লিউ ওয়ান মাইনাস থ্রি ডাব্লিউ টু এরপরে হচ্ছে এই যে প্লাস ওয়ান ডাব্লিউ থ্রি লেখার দরকার নেই শুধু ডাব্লিউ থ্রি ওকে এখানে প্লাস হবে না মাইনাস হবে আমরা একটু খেয়াল করি এখানে যে মানগুলো আছে এগুলো ঠিক আছে কি না আগের যে ম্যাটটা আমরা করেছিলাম এখানে আমরা সলিউশনটা পেয়েছিলাম কারণ একটু দেখতেছি টুয়াট করেন সবাই প্লাস ডাব্লিউ থ্রি ছিল সেখানে প্লাস মাইনাস হয়তো বা একটু সমস্যা থাকতে পারে আমরা খেয়াল করি এখানে এই এখানে হচ্ছে টু ডাব্লিউ ওয়ান মাইনাস থ্রি ডাব্লিউ টু এরপর হচ্ছে প্লাস ডাব্লিউ থ্রি আর লেস অর ইকুয়াল হচ্ছে মাইনাস টু আচ্ছা ওকে সো এটা এটাই আছে এটাই সেখানে ভুল না এটা হচ্ছে এটাই সো এই যে অংশটা আছে যে তৃতীয় যে শর্তটা আছে এখন আমরা জানি যে ধ্রুবক যেটা সেই ধ্রুবককে কখনও নেগেটিভ আকারে রাখা যায় না সো এটাকে আমরা যেহেতু নেগেটিভ উভয় পাশে সো তৃতীয় শর্তকে উভয় পাশে যখন আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু ডাব্লিউ ওয়ান প্লাস থ্রি ডাব্লিউ টু মাইনাস ডাব্লিউ থ্রি এবং আমাদের যে সাইন যেটা সেটাও কিন্তু এক্সচেঞ্জ হয়ে যায় গ্যাটার ইকুয়াল টু হয়ে যাবে ঠিক আছে তো তৃতীয় শর্ত এটা যে কথা এটা সেম কথা আমরা এটা লিখব কারণ যদি এরকম আসে যে থ্রু অফ নেগেটিভ আসে আমরা আগেই এটা আমাদের মাথায় চলে আসতে হবে এটা যেহেতু নেগেটিভ আসে তা আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করে দেবো অর্থাৎ মাইনাস টু ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু মাইনাস ডাব্লিউ থ্রি এটা ছিল লেসর আর হচ্ছে গ্যাটার সো এটা তো কমপ্লিট এরপর এটা খেয়াল করি সো এবার আমরা যে চলকগুলো আছে চলকের বৈশিষ্ট্যগুলো লিখবো যেখানে ডাব্লিউ টু এই যে এটা এটার কাজ করছি চার নম্বরটা চার নম্বর যেহেতু ওয়ান আছে সো এখানে এক্স ডাব্লিউ ওয়ানের মান জিরো ডাব্লিউ থ্রির মান জিরো সো অর্থাৎ ডাব্লিউ ওয়ানের সাথে জিরো কোন করলে জিরো হবে আর এখানে পাবো আমরা ডাব্লিউ টু আর এটাও জিরো হয়ে যাচ্ছে তাহলে ডাব্লিউ টু এটা মানে হচ্ছে দ্বিতীয় যে মানটা এটা তাহলে ডাব্লিউ টু লেস অর ইকুয়াল তো এই ক্ষেত্রে এটার মানে হচ্ছে জিরো আবার ডাব্লিউ এটা কোনটা এটা হচ্ছে আমাদের মাইনাস ডাব্লিউ থ্রি আমরা আবারও খেয়াল করি মাইনাস ডাব্লিউ থ্রি লেস অর ইকুয়াল জিরো সো মাইনাস তো হয় না সো এরকম যদি মাইনাস আছে আমরা সরাসরি কাজ করে করবো একসাথে সেটা হচ্ছে উভয় দিকে মাইনাস গুণ করে দিলে এটা হচ্ছে ডাব্লিউ থ্রি এটা হচ্ছে লেস অর ইকুয়াল এটা হবে গ্যাটার ওর ইকুয়াল জিরো ওকে তাহলে আমরা কী পাচ্ছি সুন্দরভাবে লিখি ডাব্লিউ টু লেস অর ইকুয়াল জিরো আর এখানে হচ্ছে ডাব্লিউ থ্রি গ্যাটার অর ইকুয়াল জিরো আর ডাব্লিউ ওয়ান যেহেতু এখানে আমরা পাচ্ছি না সুতরাং ডাব্লিউ ওয়ান হচ্ছে চিহ্ন নিরপেক্ষ ডাব এবং ডাব্লিউ ওয়ান হচ্ছে কি চিহ্ন নিরপেক্ষ ওকে যেটা থাকবে না সেটা কি লিখবো আমরা কী নিরপেক্ষ চিহ্ন নিরপেক্ষ যে কলম থেকে বুঝতেছি এটা হচ্ছে ডাব্লিউ টু এর ওয়ান এখানে যেহেতু ওয়ান আছে এখান থেকে আমরা বুঝতেছি এটা হচ্ছে ডাব্লিউ থ্রি ওয়ান এখানে যদি ওয়ান থাকতো তাহলে বুঝতাম আমরা এখানে হচ্ছে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ওয়ান যেহেতু নয় এটা হচ্ছে চিহ্ন নিরপেক্ষ সেটা সলিউশন এইভাবে করা হয়েছে ওকে সো তারা এইভাবে রাখছে সেভাবেও রাখতে পারেন সমস্যা নেই নেগেটিভ আগে রাখছে আমি এটা আমি ওই ওইটা মেলানোর জন্য আপনাদেরকে বলছিলাম যে উদিকে মাইনাস দ্বারা গুণ করে দিবেন ঠিক আছে তাহলে বিষয়টা আরও সুন্দর দেখায় তার বোঝা গেছে কীভাবে এই ক্যালকুলেশনগুলো করে তা আগামী ক্লাসে পুরো সিক্স পয়েন্ট ওয়ান মানে স্পষ্ট এর এ নিয়ে পুরো পুরোপুরি আলোচনা করবো পুরো সপটা নিয়ে তাহলে সিক্সের এ নিয়ে আর কারো সমস্যা থাকবে বলে আমি মনে করি না তো সব ভালো থাকে না লাভ